বলার বল ছাড়ার আগে নন স্ট্রাইকে থাকা ব্যাটার ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলে তাকে রান আউট করার নিয়মকে বলা হয় মানকার্ডিং। এই ধরনের উইকেট নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটের রীতিতে এটি বৈধ। শনিবার 23 সেপ্টেম্বর বাংলাদেশ নিউজিল্যান্ড মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও এই রকম একটি উইকেটের দেখা মিলেছে। তবে সেই উইকেটের সুযোগ পাওয়া সত্ত্বেও কিউই ব্যাটার ঈশ সৌধিকে ফিরিয়ে এনে অনন্য নজির স্থাপন করলেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। নিউজিল্যান্ড ইনিংসে 46তম ওভারের খেলা চলছিল। বোলিং আক্রমণে থাকা হাসান মাহমুদের চতুর্থ ডেলিভারি মোকাবেলার জন্য ব্যাটিং স্ট্রাইকে প্রস্তুত ছিলেন কিউই অধিনায়ক লোকি ফার্গুসন। হাসান বল ছাড়ার আগেই নন স্ট্রাইক প্রান্ত থেকে বেরিয়ে যান ঈশ সৌধি। সুযোগ পেয়ে টাইগার পেসার তাকে মান কার্ড আউট করে দেন। এরপর রিভিউ দেন মাঠে থাকা আম্পায়ার। জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে ঈশ সৌধি আউট। এরপরই ঘটে নাটকীয় ঘটনা। সৌধি দ্রুত ড্রেসিং রুমে ফিরে যাচ্ছিলেন, তবে মাঠ ছাড়ার আগেই তাকে ডেকে এনেছেন লিটন। বাংলাদেশ অধিনায়ক আউটের আবেদন তুলে নেন। টাইগারদের এই ভদ্রতায় মুগ্ধ হন ব্যাটসম্যান ঈশ সৌধি। তিনি ক্রিজে ফিরে নিজের হাত থেকে ব্যাট মাটিতে ফেলে দিয়ে হাতের গ্লাভস খুলে বলার হাসান মাহমুদের সঙ্গে হাস্য উজ্জ্বল অবস্থায় কর্মোদ্যন করেন। টাইগারদের এই ভদ্রতায় মুগ্ধ সমর্থকরাও। ক্রিকেট যতদিন থাকবে মিরপুর শেরে বাংলার এই ঘটনা ক্রিকেটে স্মৃতি হয়ে থাকবে। মারফাশান বিশাল, বাংলার 10।